একটা জিনিস, যারা রাজনীতি করেন তারা হয়তো দল গোছানোর কথাটা বলতে পারে, আমরা যারা রাজনীতি করি এখানে কিন্তু দল গোছানোর কোনো বিষয় নয়। এটা এমন নয় যে রাজনীতিকে আমরা গুছিয়ে আলনায় সুন্দর করে সাজিয়ে, এভাবে রাজনীতি হয় না। কাজে এই শব্দটি দল গোছানো এই কথাটি আসলে আদপেই রাজনৈতিক দলের প্রতি প্রযোজ্য কিনা আমি সেই প্রশ্ন উঠব। এখানে বিভিন্ন পদ যেগুলো আছে সেখানে নির্বাচনের মাধ্যমে সেই পদগুলো পূরণ হবে, এটা যে কোনো রাজনৈতিক দলের একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং একটি সার্বক্ষণিক প্রক্রিয়া। একটা কাউন্সিল 3 বছর পরে আমরা করি, এটা সত্যি কথা, আপনি সঠিক প্রশ্ন করেছেন। আপনি দেখুন যে আজকে বিরোধী দল কীভাবে এখানে কাউন্সিল করবে, এখানে রাজপথে দাঁড়াতে পারে না, এখানে বন্দুক দিয়ে গুলি করা হয়। আমরা বিগত যে কাউন্সিলটি করেছিলাম সেই কাউন্সিলটির কথা যদি আপনাদের মনে থাকে, কাউন্সিলের আগের রাত পর্যন্ত সরকারের পেটোয়া বাহিনী এবং পুলিশ বাহিনী তারা গিয়ে সেই আমাদের কাউন্সিলের স্থানটি ব্যতক্রম করে দিয়েছিল। রাত্রি 12টার পরে আমাদের অনুমতি দেওয়া হয়েছিল যে আমরা সেখানে কাউন্সিল করতে পারি, এবং সেই কাউন্সিলও কিন্তু আমরা নর্মালি 3 দিনব্যাপী যে কাউন্সিল করি ঠিক সেভাবে করতে পারি। কাউন্সিলের কথা বাদই দিলাম, কেন্দ্রীয় কাউন্সিলের কথা বাদই দিলাম, আমাদের যে জেলা পর্যায়ে আমাদের যে সম্মেলনগুলো হয়ে থাকে যার মাধ্যমে আমরা কমিটিগুলো প্রতি 3 বছর 2 বছর অন্তর আমরা বিভিন্ন পর্যায়ে আমরা নির্বাচন করে থাকি, সেখানে দেখুন যে কোনো একটি জেলায় আপনারা গত 5-7-10 বছরে 15 বছরে ভুরি ভুরি উদাহরণ আছে, যেখানে আমরা কাউন্সিল করতে গিয়েছি সেখানে গিয়ে সরকার আক্রমণ করেছে, সেই কাউন্সিলকে তারা ছিন্ন ভিন্ন করে দিয়েছে, সেখানে তারা পুলিশ দিয়ে তারা জুলুম করেছে, এসবি দিয়ে তারা মানুষকে গ্রেফতার করিয়েছে, আমরা সেই কাউন্সিলগুলো করতে পারিনি। কাজে এখানে কাউন্সিল বলুন, একটি রাজনৈতিক প্রক্রিয়া বলুন, এখানে মূল প্রশ্নে আপনাদের ফিরে যেতে হবে। মূল প্রশ্নটি হচ্ছে এই যে দেশে যদি সরকার কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া করতে না দেয় তাহলে কমিটি বলুন, কাউন্সিল বলুন, আর যে শব্দটি আপনারা ব্যবহার করেন দল গোছানো, যেটা আমি মনে করি না এটা প্রযোজ্য, সেই দল গোছানোর কথাই বলুন না কেন, বা যে কোনো দলীয় আমাদের যে অভ্যন্তরীণ কর্মকাণ্ডের কথাই বলুন না কেন, সেটা কখনোই একটি পরিবেশ, যে পরিবেশ আছে সরকার এখানে একটা জুলুমবাজী সরকার এখানে একটি স্বৈরতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে সেখানে একটা সম্ভব নয়। চেয়ারপারসন তাকে একটা মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে আজকে প্রায় 6 বছর ধরে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে, তো দলের চেয়ারম্যান চেয়ারপারসন যিনি তাকে যদি এভাবে অন্যায় মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে রাখা হয় তাহলে সেখানে দলীয় কর্মকাণ্ড কীভাবে সঠিকভাবে চলবে? এটা যে মাত্র সম্পূর্ণ দায়ী সরকার, কারণ তারা চায় না। এখানে বুঝতে হবে, এখানে এই সমস্যাটির মূলে গিয়ে বুঝতে হবে, আপনি যে প্রশ্নটি করেছেন তার আসল উত্তরে যেতে হবে। আসল উত্তরটি হচ্ছে এই যে আজকে এই সরকার চায় না যে এখানে কোনো ভিন্ন মতের কোনো রাজনৈতিক দল থাকুক, এটাই হচ্ছে মূল সমস্যা। সরকার বিশ্বাস করে একদলীয় সরকারে, সরকার বিশ্বাস করে বাংলাদেশের 17 কোটি মানুষ একই ভাষায় কথা বলবে, একই চিন্তা করবে, একই দলকে সমর্থন করবে, এটাই হচ্ছে মূল সমস্যা। এবং এই মূল সমস্যা যতক্ষণ পর্যন্ত তা দূর না হবে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো রকমের বিরোধী দল বলুন, অন্য কোনো দ্বিতীয় রাজনৈতিক দল বলুন, তৃতীয় রাজনৈতিক দল বলুন, বা 17তম রাজনৈতিক দল বলুন, কোনোটিই তো এখানে কোনো কার্যক্রম সঠিকভাবে পরিচালনা